ফার্স্ট কে হয়, শুরু করব? ভাই কিন্তু কমাচ্ছে, হয়তো ইউনিট কাটবে বলে ওই ভয় করছে, কাটবে না, বাড়ির মাইক বাড়িয়ে দাও না। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বললেন, চাচা দান আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন মায়ের গর্ভে ও চাচা ডাঙ্গার, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, ও চাচা ডাঙ্গার আব্বা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার চাচা ডানেরা আমার আম্মাকে তার আশ্রয় দেয়নি, জায়গা দেয়নি, আবু কুবা ইসলাম পাহাড়ের পাদদেশে আমার আম্মাকে চাচা ডানেরা রাখার জন্য একটি কুটুরি তারা বানিয়ে দিয়েছিল। ও চাচা আম্মা ওই ছোট্ট কুটুরিতে একাই বসবাস করতেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট কুটুরিতে যেদিন জন্ম নিলাম, ভূমিষ্ঠ হলাম, পৃথিবীতে মুহাম্মাদের আপন বলতে মা ছাড়া আর কেউ ছিল না। ও চাচা দান আমি নবী মুহাম্মদ, আমার আম্মা আমাকে সারাদিন কোলে নিয়ে সংসারের কাজ করে হার ভাঙা খাটুনে কেটে সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো চাচা, আমি নবী মুহাম্মদ আমাকে দোলনায় শুইয়ে দিয়ে মায়ের শরীরটা ক্লান্ত হয়ে যেত বলে দোলনার পাশে আম্মা ঘুমিয়ে যেতেন, নিদ্রার ভিতরে আমার মা ঢলে যেতেন, আমি নবী মুহাম্মদ আমি বড় একা আঙা একা একা আঙা হয়ে যেতাম, মুহাম্মাদের মা দোলনার পাশে ঘুমিয়ে মুহাম্মদ দোলনায় জেগে বাচ্চা মুহাম্মাদের দোলনাটা দুলিয়ে দেবে কে? এজন্য আল্লাহ পাক শিশু হালাতে মুহাম্মাদের দোলনাটা দুলিয়ে দেওয়ার জন্য একটা ফারিস্তা নিয়োজিত রেখেছিল। চাচা আপনি যে দেখেছিলেন কেউ ছিল না, কিন্তু দোলনা দুলছে অটোমেটিক, আল্লাহ পাকের একটা ফারিস্তাই তার দায়িত্ব ছিল, অটোমেটিক ফারিস্তাই এসে দুলিয়ে দিতেন। বুঝলাম, এটা তো বুঝিনি বাবা, খেলা করতে চেপে যাও চেপে যাও। আচ্ছা বসো বসো, তুমি ভালো বসো, থামিয়ে দেন, ওফ আর কত বলো, বসিয়ে দেন, বসো বসো। আর তুমি তকবীর দেবে না? তকবীর ওরা ও লোকের সঙ্গে কে লেগেছে বন্ধ দেখি, আচ্ছা ও লোকের মারা হবে নাও, তুমি আমার পাশে এসো, এখানে এসো, হ্যাঁ উপরে ওঠো, হ্যাঁ উপরে থাকো, হ্যাঁ ঠিক উপরে থাক, তুমি আমার কাছে চলে এসো, এখানে বসবে, জোরে তকবীর দেবে, সব হার মানি দেবে ওনা ওনার আগে, দাদা তকবীর দাও, তকবীর দাও, জোরে তকবীর দাও, তুমি একবার তকবীর দাও, ফের বললে বলবে তো ওটা মাথা, তুমি মাথা দাও মাথা দাও। বাবা এটা তো বুঝিনি, খেলা করতে শাহাদাত আঙুল দুটো যেদিকেই যেত আকাশের চাঁদ দেখতাম সেদিকে হেলে যেত, এটা একটু বলো। নবী একটা উত্তর দিয়েছেন, দোলনা কিভাবে দুলতো কে বা দুলিয়ে দিত নবী বলে দিয়েছেন। দ্বিতীয় উত্তর নবী চাচাকে মারাত্মক উত্তর দেবেন শোনাবেন, আঙুলের সাথে সাথে চাঁদ কেন হেলে যেত সেটি জেরক্স করে আমিও আমার ভিতরে রেখেছি, শোনাবো ইনশাল্লাহ। ইচ্ছা আছে কি? হাত তোলেন দেন দেখি, একটু চাঙ্গা হই মাঝে মাঝে, শুধু একটু তকবীর দেন, নাড়াই তকবীর, চাঙ্গা হবো শুধু, একবার নাড়া দেন নাড়া দেন নাড়াই তকবীর। আল্লাহ নবী বললেন, চাচা দান ও চাচা দান
আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দোল্লা শুয়ে শুয়ে যখন খালা করতাম চাচা খালা করতে করতে হাতের শাহাদাত আঙ্গুল দুটো যেদিকে যেত আকাশের চাঁদ সেদিকে ঘেলে যেত তার কারণ পৃথিবীতে মুহাম্মাদের কোনো খাল্লা ছিল না বাচ্চাদের যেমন খাল্লা থাকে মুহাম্মাদের আম্মা দুটো গরীব বাচ্চা মুহাম্মাদকে কোনো খাল্লা কিনে দিতে পারেনি তাই দোল্লার পাশে মুহাম্মাদের মা ভূমি বাচ্চা মোহাম্মদ দুল্লাই জেগে একা গাখালা করে মোহাম্মদের তো খাল্লা ছিল না তো খাল্লাটা কি হবে আল্লাহ পাক মোহাম্মদের জন্য আকাশের চাঁদটা খাল্লা বানিয়ে দিয়েছিল তুমি একবার বলো তকবীর দাও আল্লাহু আকবার নবীর মান বাচ্চাবে যাও ফের পরে হবে নবীর মান নবীর মর্যাদা বুলন্দ করেছেন কে নবীর মান বাড়িয়েছেন কে রাসূলুল্লাহ একদিন খড়ম মোবারক দুটো খুলে রেখে দেন দিন জুতা মোবারক দুটো নবী খুলে রেখে খালি পায়ে ওযু করতে বসেছেন পিছনে খড়ম জুতা ওযু করছে নামাজ আদা করবে নবী ওযু শেষ পিছনে দিকে তাকিয়েই দেখলেন খড়ম মোবারক দুটো আর নেই গেল কোথায় এই মাত্র নবী খুলে উযু করতে বসেছেন উযু করতে যতটুকু সময় তাকিয়ে দেখছেন পিছনে খড়ম মোবারক দুটো আর নেই তো নবী এদিকে ওদিকে এদিকে ওদিকে তাকায় খড়ম কোথায় গেল পরিশেষে নবী লক্ষ্য করে দেখলেন আহারে একটা চিল রাসূলুল্লাহর খড়ম মোবারক দুটো ঠোঁটে করে গালে করে একটা গাছের ডালে উঠে বসে আছে চিলের ঠোঁটে নবীর খড়ম জুতা বসে আছে গাছের ডালে উঁচু জায়গায় নবী চিলটাকে লক্ষ্য করে বলেছিলেন এ চিল নেমে আয় মানুষ কথা শুনে না গো মানুষ কথা শুনে না নবী যখন বলেছেন চিল নেমে আয় আকীদা কি গাছের ডালে থাকবে আহা খড়ম মোবারক ঠোঁটে করে নিয়ে রাসূলুল্লাহর কদমের কাছে হাজির নবী জিজ্ঞাসা করলেন আমি নবীকে ওযু করছি নামাজ আদা করব বলে খড়ম গাছের ডালে নিয়ে গেলি কেন আল্লাহ নবী বললেন চিল তুই আমার খড়ম কেন নিয়ে গেলি বলার সাথে সাথে ওই চিল আল্লাহকে লক্ষ্য করে বলেছিল আল্লাহ আমি অবলা জবানে আমার ভাষা না যদি বলবার মতো যদি ভাষা দেয় যদি ক্ষমতা আমাকে দান করেন আল্লাহ আমি চিল আমার নবী বাগের খড়ম নিয়ে কেন যা গাছের টানে বসে আছি আমার নবীকে টাঙা শোনাবো বলার সাথে সাথে আল্লাহ পাক ওই চিলের জবান আল্লাহ খুলে দিয়েছিল বলবার মতো ভাষা আল্লাহ জারি করে দিয়েছিল ওই চিল আল্লাহ নবীকে লক্ষ্য করে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি চিল আমি জাবটা খড়ম গাছের ডালে নিয়ে কেন বসে আছি তার কারণ হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি চিল আমি লক্ষ্য করে দেখলাম আপনি আপনার খড়ম মোবারক দুটো যখন খুলে রেখে খালি পায়ে অযু করতে বসেছে আমি চিল আমি লক্ষ্য করে দেখলাম পাহাড়ি একটা সাপ এসে আপনার খড়মের ভিতরে ঢুকে গিয়েছিল বিষক্রিয় একটা সাপ এসে আপনার খড়মের ভিতরে প্রবেশ করেছিল আমি চিল তা দেখতে পেয়েছিলাম আমি চিল তখন মনে মনে করলাম আল্লাহ আমার নবী অযু করতে বসেছে এই অবস্থায় বিষক্রিয় সাপ আমার নবীর খড়মে ঢুকে গিয়েছে আল্লাহ নবী অযুর কাছেছে বিষক্রিয় সাপ আমার নবীর পায়েতে কামড়ে দেবে আমার নবী অযুর শেষে খড়মের ভিতরে যেই না কদম দুটি রাখবে ওই পাহাড়ি সাপ আমার নবীর পায়েতে কামড়ে দেবে দংশন করে দেবে না না আমার নবী কষ্ট পাবে আমি চিল সইতে পারবো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাই আমি চিল আপনার মহাব্বত আমার অন্তরে জায়গা দিয়ে আপনার ভালোবাসা টুক 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 করে আমি আপনার খড়মের কাছাকাছি এসে আমি আমার ঠোঁট দিয়ে আমি আমার জিহ্বা দিয়ে পাহাড়ি সাপ তাকে টেনে বার করে আল্লাহ জমিনের উপরে একটা টেনে আছাড় মেরে দিয়ে ওই সাপকে জনমের মতো মেরে দিয়ে আমি চিল আপনার খড়ম নিয়ে বসে আছি জোরে হয় না আমার নবী কিচ্ছু জানে না অজু করছে মাঝখানে এই ঘটনা
বিশক্তি সাপ ঢুকেছে চিল দেখতে পেয়ে ভেবেছে ওযুর শেষে নবী করমে পা দিলেই কামড়াবে নবী কষ্ট পাবে চিল সইতে পারেনি আছাড় দিয়ে টেনে বার করে জমিনে আছাড় দিয়ে মেরে হেফাজতের সাথে বসে আছে নবীর করম গাছের ডালে নিয়ে আল্লাহ নবী চিলটার কাছ থেকে খড়ম মোবারক দুটো নিলেন নিয়ে পায়েতে পরিধান করলেন তার আগে বলুন চিল যেটা করেছে এটা দুশমনী না নবীর মহব্বতে জোরে বলুন মহব্বতে দুশমনী নয় তো আল্লাহ নবী খড়ম মোবারক দুটো চিলটার কাছ থেকে নিয়ে নবী পায়েতে পরে নিলেন পরিধান করলেন টুক 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 করে নবী এবার সাপ তার কাছে গেলেন কোন সাপ বিশক্তি সাপ যে সাপ নবীর খড়মে ঢুকেছিল তো নবী গিয়ে দেখছে সাপ মরে আল্লাহর জমিনে বেহুশ মেরে দিয়েছে তো চিল আচার দিয়ে নবী সাপটার কাছে গিয়ে সাপকে লক্ষ্য করে নবী বলেছিলেন সাপ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আল্লাহর হুকুমে তুই জীবিত হও সুবহানাল্লাহ কার হুকুমে আমি নবী বলছি ওঠ সাপ কি আর ঘুমাবে কথা বলে না নবী বলেছেন সাপ ঘুমাবে নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ বিশক্তি সাপটার আল্লাহ জীবন ফিরিয়ে দিয়েছিলেন সাপ বেঁচে গেল উঠেই ফেনা বিশক্তি সাপ তো তার যা স্বভাব বেঁচে গিয়েই ফেনা নবী বলেন এই ফেনা পরে কথা বলো না ফেনা খড়মে ঢুকলি কেন আগে বল খড়মে চিল যা উত্তর দিয়েছে আপনারা শুনেছেন সাপ একটা উত্তর দেবে তো আল্লাহ নবী বললেন সাপ তুই আমার খড়মে কেন ঢুকলি বল বলার সাথে সাথে ওই সাপ আল্লাহ তার জবান খুলে দিয়েছিল ওই সাপ আল্লাহ নবীকে লক্ষ্য করে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি সাপ আমি যে আপনার খড়মে ঢুকেছি আমি সাপ আমার যথেষ্ট কারণ রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সেই কারণটি হলো আমি সাপ যত দিন আপনার নাম আমি কানেতে শুনেছি আপনার প্রশংসার কথা আমি জেনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মা আমেনার নয়নের মণি মিষ্টি মধুর নাম নবী মুহাম্মদ নবী মুহাম্মদ যদি জগতে না পয়দা হতো আমি সাপ আল্লাহ আমারও বানাতো না ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ যতবার আপনার নাম আমি কানেতে শুনেছি আমি সাপ আমার ততবার জীবনের আশা হতো ইচ্ছা হতো চাহিদা হতো আমি সাপ আমি আমার ঠোঁট দিয়ে আমি আমার জিহ্বা দিয়ে জীবনে একবার হলেও বিশ্ব নবীর কদমে একবার চুমা দেব ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ কিন্তু প্রকাশ্য দিনে রোজালাতে যদি আপনার কদমে চুম্বন করতে যায় প্রকাশ্য দিনে রোজালাতে আপনার কদমে যদি আমি চুমা দিতে যাই জনগণেরা ভুল বুঝে মারতে মারতে জনমের মতো আমাকে মেরে দেবে তাই আমি সাপ কোনদিন আপনার কদমে আমি চুমা দিতে পারিনি তবে সুযোগ সন্ধানে ছিলাম কিভাবে আখেরি নবীর কদমে চুমা দেওয়া যায় এই সুযোগ সন্ধানে ছিলাম অপেক্ষায় রত ছিলাম তবে সুযোগ পাইনি এতদিন পরে আজকে লক্ষ্য করে দেখলাম আপনি আপনার খড়ম মোবারক দুটো খুলে রেখে আপনি খালি পায়ে উঁচু করতে বসেছেন আপনার খড়ম দুটো আমার নজরে ধরা পড়ে গেল আমি সাপ তখন ভাবলাম আল্লাহ আমার জীবনের জন্য এই বড় সুযোগ এ অফার এ সুযোগ বারে বার বারে বার আসবে না নবী উঁচু করছে এই অবস্থায় আমি লুকিয়ে 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 আমার নবীর খড়মে আমি ঢুকে যাব আল্লাহ নবী ওজুর কাছ শেষে খড়মের ভিতরে যেই না কদম দুটি রাখবে নবীর পায়েতে দংশন করব না কামড়ে দেব না আল্লাহ নবী খড়মের ভিতরে কদম রাখার সাথে সাথে আমি আমার ঠোঁট দিয়ে নবী পাকের চুমা দিয়ে নবী পাকের পায়েতে চুমা দিয়ে আমি আমার জীবনটা ধন্য করে নেব বেসেছে নবীকে ভালো সাপ সুবহানাল্লাহ বলুন বেসেছে নবীকে ভালো চিল আমরা সৃষ্টির কথা বলে না সৃষ্টির সেরা নবীর উম্মত
এখন আমরা নবীকে অন্তরে জায়গা দিতে পারিনি না পূর্ণাঙ্গ রূপে যদি নবীকে ভালোবাসতাম বছরে একটা দিনের মাহফিল ছেড়ে কেউ আরামের বিছানায় একটা রাত কেউ শুতে পারত না হ্যাঁ গো পাত্র নবীর মহব্বত খাঁটি যদি অন্তরে আমাদের জায়গা পেত বছরে একটা দিন মাহফিল নবীর জন্য আরামের বিছানা ত্যাগ করে নিশ্চিত জায়গা দখল করে আমরা থাকতাম ছেড়েছি মানে নবীর অন্তরে নুমত আমাদের বুকে সেই পরিমাণ নবীকে এখন জায়গা দিতে পারিনি আল্লাহ রাসূল এক তারিখে ভাই নবী পাক এক তারিখে পেটেতে তিনটে পাথর বেঁধেছেন খুদার তাড়নায় আহাহা তিন দিন খাওয়া নেই নবীর কি কষ্ট নবীর ঘরে আম্মাদান আয়েশা বর্ণনা করে বলেন মাঝে মধ্যে রাসূলুল্লাহর ঘরেতে মাসের পর মাস উনানেতে হাড়ি উঠত না মাসের পর মাস আল্লাহ নবী বাড়িতে একদিন এতটাই কষ্ট এতটাই দুঃখ এতটাই অভাব আল্লাহ নবী খোদা জানা সহ্য করতে না পেরে আল্লাহ নবী পেটেতে তিনটে পাথর বেঁধেছেন পেটেতে তিনটে পাথর বেঁধে নবী আমার মদিনার রাস্তায় নেমে পড়েছে রাস্তা দিয়ে নবী হাঁটে নবী পাক নিয়াত করে পার হয়েছে আমি মদিনার কোন একটা বাড়িওয়ালার বাড়িতে কাজ করে জন মজুরির কাজ করে আমি রাসূল আমার পেটের খোদার জ্বালাটা যদি নিবারণ করা যায় এই না নিয়েতে আল্লাহ নবী পেটেতে তিনটে পাথর বেঁধে নবী আমার মদিনা রাস্তা দিয়ে গেটে 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 যাচ্ছ আল্লাহ নবীর সামনে একজন জাতিতে ইহুদি এসে দাঁড়িয়ে গেলেন ও নবী মুহাম্মদ আপনি যাবেন কোথায় আমি যাচ্ছি একটি কাদের সন্ধানে জাতিতে ইহুদি বললেন ও নবী মুহাম্মদ আপনাকে আর আগে বাড়তে হবে না আর আপনার আপনাকে সামনে যেতে হবে না আপনি আপনি যে কাদের সন্ধান করছেন আমি বুঝেছি আপনি যদি অনুমতি দেন যদি রাজি হন আমি ইহুদি আপনার জন্য একটা কাদের ব্যবস্থা আমি করে দিতে পারি আল্লাহ নবী বললেন ভাই ও ভাই আপনি আপনি আমার জন্য কি কাদের ব্যবস্থা করে দেবেন যাতে ইহুদি বললেন আমার একটা বড় খাজুর গাছের বাগান আছে ওই বাগানে অসংখ্য খাজুর গাছ রয়েছে আপনার কাজ হবে আপনার দায়িত্ব হবে প্রতিদিন দশ বালতি করে পানি তুলে প্রতিটা খাজুর গাছের গড়ায় গড়ায় পানি ঢেলে দেওয়া আল্লাহ নবী বললেন ও ভাই ইহুদি আমি প্রস্তাবে রাজি তবে পানি পাবো কোথায় যাতে ইহুদি একটা কুয়া দেখিয়ে দিয়েছে আল্লাহ নবী কুয়া থেকে আল্লাহ নবী পানি তুলতে যখন যান আল্লাহ নবী পানি তুলে পানি তুলে পানি তুলে আল্লাহ নবী গাছের গোড়ায় গোড়ায় যখন পানি ঢালতে যাচ্ছে আল্লাহ নবী লক্ষ্য করে দেখে যে গাছের গোড়ায় আমি পানি দিতে যাচ্ছি ওই গাছের মাথা আমার আমিন আমার নবীর সামনে যেন তারা নত করে দিচ্ছে গাছের দলেরা গাছের মা গাছের দলেরা মাথাটা নত করে দিচ্ছে আল্লাহ নবী ওই গাছেদের লক্ষ্য করে বলেছিলেন মদিনার খোরমা গাছের দলেরা আমি আব্দুল্লাহর বেটা আমি চাকর হিসাবে আমি দাসী হিসাবে আমি তোদের গলায় পানি ঢালতে এসেছি মদিনার খাজুর গাছের দলেরা তোরা তোদের মাথাটা নত করে দিচ্ছিস কেন বল আল্লাহর হুকুমে গাছের সোপান খুলে গেল আল্লাহর হুকুমে ওই গাছের দলেরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা হতে পারি মদিনার খাজুর গাছ আমরা লক্ষ্য করে দেখি আপনার পেটে তিনটে পাথর বাঁধা খোদার জ্বালা আপনি শুতে পারেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পেটে তিনটে পাথর বেঁধে আপনি আমাদের গড়ায় 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 পানি দিতে এসেছেন না না অতটা নিষ্ঠুর আমরা হইনি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাথাটা নত করে দিচ্ছে আপনার সামনে এই জন্য আমাদের কাঁধে থেকে খাজুর টেনে টেনে ছিঁড়ে নিয়ে আপনি আগে আপনার পেটের খোদার জ্বালা নিবারণ করু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদের গড়ায় পরে পানি দেবেন আগে পেটের খোদার জ্বালাটা আপনি নিবারণ করুন এই জন্য মাথাটা আপনার সামনে আমরা নত করে দিচ্ছি আল্লাহ নবী বলেছিলেন না না
মদিনার খাদর কাছে তুলে রাখা এই বাগানের মালিক আমি আব্দুল্লাহর মাতা মোহাম্মদ নইরি এই বাগানের মালিক আমি আব্দুল্লাহর মাতা মোহাম্মদ নইরি এই বাগানের মালিক একজন জাতি দি ইহুদি ওই ইহুদির বিনা অনুমতি ছাড়া আমি রাসূলুল্লাহ বাগানের একটা খাজুর আমি খেতে পারি না তকবীর দাও নবীর কষ্ট বুঝেছে খাজুর গাছ আল্লাহু আকবার সৃষ্টির সেরা মানুষ আমরা নবীর কষ্ট কোনো বুঝিনি জি ইহুদির সঙ্গে নবীর কথা ছিল 10 বালতি করে পানি তুলবে ওয়াদা তো হ্যাঁ একদিন 9 বালতি পানি রাসূলুল্লাহ তুলেছেন 9 ম্যাপ শেষ বালতি পানি তোলার নিয়তেই রাসূলুল্লাহ কুয়ার ভিতরেই ফেলেছেন বালতি ভাই শেষ বালতি পানি তুলতে গিয়েই নবী পাকের হাত থেকে বালতির দড়িটাই ছিড়ে কুয়ার ভিতরেই বালতিটা পড়েই গিয়েছে শেষ বালতি নবী কাঁদছে আরে জবাব দেব কি ইহুদির সামনে গিয়ে কুয়াও ইহুদির বালতিও ইহুদির দড়িও আমি তো চাকর জবাব দেব কি কাঁদতে কাঁদতে গিয়েছেন ইহুদির সামনে নবী মুহাম্মদ চোখে পানি কেন আল্লাহ নবী বললেন ভাই ও ভাই আপনার সঙ্গে আমার চুক্তি আপনার সঙ্গে আমার আলোচনা 10 বালতি করে পানি দিতে হবে গড়ায় গড়ায় তবে আমি 9 বালতি পানি তুলেছি কুয়া থেকে 10 বালতি পানি তোলার নিয়তে আমি শেষ বালতি আমি ফেলে দিয়েছি কুয়ার ভিতরে তবে দড়িটা দুর্বল হয়ে যাওয়ার কারণে দড়িটা ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গিয়েছে ও ভাই ইহুদি আপনার কুয়া বলে এখন কুয়ার ভিতরে আপনার বালতি রয়েছে আল্লাহ নবীর কথা সে জাতি দি ইহুদি আমার নবী পাকের কথা সহ্য করতে না পেরে ইহুদির হাত দিয়ে আল্লাহ নবীর চোয়ালিতে টাঙ্গা চড় মেরে দিয়েছে আল্লাহ নবীর এত জোরে আঘাত করেছে আল্লাহ নবীর চোয়ালিটা ধরে আল্লাহ নবী জমিনে বসে পড়েছেন না না আল্লাহ নবীর পেটেতে তিনটে পাথর বাঁধা খোদার জ্বালা নবীর সহ্য হয় না তিন দিন নবীর খাওয়া নাই ওই হালাতে আমার নবী বাগের গালেতে এত জোরে ইহুদি মেরে দিয়েছে আল্লাহ নবীর জমিনে দাফন বেগুশ জমিনে পড়ে গিয়েছে কিছুক্ষণ পরে আমার নবী বাগ উঠে দাঁড়িয়ে ইহুদির হাত দুটো ধরে বললেন ভাই ও ভাই ইহুদি ও ভাই ইহুদি আমি নবী মোহাম্মদ আমার পেটেতে দেখো না ভাই তিনটে পাথর বাঁধা তিন দিন যাবত আমার কিছু খাওয়া হয় না পেটে তিন দিন যাবত কিছু না দিতে পেরে আমার চামড়া গুলো আমার হাড়ের সঙ্গে মিশে গিয়েছে ভাই ও ভাই ইহুদি আমার এই হাড়ের উপরে আপনার নরম হাত যা আপনি মেরে দিয়েছেন আঘাত করেছেন বলুন না ভাই আপনার হাতে তো লাগেনি ভাই যদি লেগে যায় আমি নবী মোহাম্মদ আপনার কাছে ক্ষমা চাচ্ছি ক্ষমা করুন ভাই আল্লাহ নবী ইহুদির কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাচ্ছে আল্লাহ নবীকে মারার পরে ইহুদি উনি আর দেরি না করে মেজাজ গরম করে বাড়িতে চলে গিয়েছেন আমার নবী পাক উনি ওখানে না দাঁড়িয়ে নবীও বাড়ি চলে গিয়েছেন নবালতি বাড়িতে গিয়ে আম্মাকে লক্ষ্য করে বলছে আম্মা নবী মোহাম্মদকে 10 বালতি পানি তোলার চুক্তি ছিল তো 9 বালতি পানি তুলেছেন শেষ বালতি তুলতে গিয়ে কুয়ার ভিতরেই আমার বালতি পড়ে দেওয়ার বিনিময়ে নবী মোহাম্মদকে আমি চর দিয়েছি তো বাড়িতে যাওয়ার পরে কথাটা যে বলবেন তার পূর্বে যে হাত দিয়ে মেরেছিল সে হাতটা যেন যন্ত্রণা শুরু হয়ে গেছে বাবা তুমি জানো না কার গায়ে হাত দিয়েছো উনি উনিকে তুমি চেনো না মা উনি আখেরি জামানার নবী ক্ষমা চেয়েছো বাবা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে উনি গিয়েছেন ধ্যান দিন কিছুক্ষণ পরেই এই কথাটা শুনে গিয়েছেন ক্ষমা চাইতে গিয়ে দেখছে যে কুয়া যে বালতি কুয়ার ভিতরে পড়েছিল বলেই দড়ি ছিঁড়ে যে বালতির কারণে নবীর মোহাম্মদের গালে চড় কিছুক্ষণ পরেই বাড়িতে ঘুরে গিয়ে কুয়ার পাশে দেখছেন
সেই কুয়ার ভিতরেই পড়ে থাকা সেই বালতি অটোমেটিক কুয়ার পাশেই রয়েছে। যে কুয়ায় বালতি পড়ে দেওয়ার কারণেই নবীর গালে চড়, ব্যাগে ফিরে গিয়ে দেখছেন কুয়ার পাশে সেই বালতি, ফিরে এসে বলছে আম্মা আমি যে বালতির কারণে নবী মুহাম্মাদের গালে চড় মেরেছি গিয়ে দেখছি সেই বালতি কুয়ার পাশে, কে তুলল? তোলা তো সম্ভব নয়, ভিতরেই পড়ে গেছে। আচ্ছা তার মায়ের বুঝতে বাকি থাকে কি? হ্যাঁ না, যাও ক্ষমা চেয়ে এসো বাবা, চেনো না উনি আখিরি জামানার নবী, তো ক্ষমা চাইতে ইহুদি যাবেন। নবী ক্ষমা করবেন কি করবেন না, বা ইহুদি ক্ষমা চাইতে যাবেন কি যাবেন না, আপনারা শুনবেন কি শুনবেন? তকবীর দেন না, আরেই তকবীর, ঝিমে ঝিমোবেন না, না আরেই তকবীর, না আরেই তকবীর। তো নবী মসজিদে নববীতে বসে আছেন, ইহুদি যাচ্ছে নবীর কাছে ক্ষমা চাইতে, টুক 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 করে, ও বাবা জি ইহুদি আমার নবী পাকের কাছে যাচ্ছে ক্ষমা চাইতে। না না, আল্লাহ নবী ইহুদিকে লক্ষ্য করে বললেন, ও ভাই ইহুদি ক্ষমা হবে না, ক্ষমা হবে না ততক্ষণ পর্যন্ত, তবে ইহুদি নবীর কাছে ক্ষমা চাইতে যাওয়ার আগে ইহুদি মনে মনে করছে, না না এই হাত দিয়ে নবী মুহাম্মাদের কানে আমি চড় মেরে দিয়েছিলাম, আঘাত করেছিলাম, ক্ষমা যখন চাইতে যাব এই হাত দিয়ে নবীর কায়েতে যেহেতু নবীর কানে আঘাত করেছি এই হাত আমি নবীর সামনে নিয়ে যাব না। ইহুদি তার ডান হাত নিজের বাম হাতে একটা তলোয়ার ধরে ইহুদি নিজের হাত নিজেই কেটে ইহুদি বাড়িতে ডান হাতটা রেখে দিয়ে কাটা হাতটা কাপড় জড়িয়ে নবীর কাছে যাচ্ছে ক্ষমা চাইতে। আল্লাহ নবী ইহুদিকে লক্ষ্য করে বলেছিলেন, না না ইহুদি আমি জানি ভাই তুমি কি কারণে আমার কাছে আসছো, তবে ক্ষমা হবে না ততক্ষণ যতক্ষণ না কাটা হাত আমি নবী আমার দরবারে না আনবে, ক্ষমা হবে না। আল্লাহ কিভাবে কখন কার হেদায়েত দেয় বোঝার আছে না? হেদায়েতের চাবি কার হাতে? হাবিব আপনি যাকে চান তাকে হেদায়েত বানাতে পারেন না, আমি আল্লাহ যদি তাকে হেদায়েত না দিই, সুবহানাল্লাহ, নবী চাইলে হেদায়েত হবে না আল্লাহর তরফ থেকে যদি হেদায়েত না থাকে। তো ইহুদি কাটা হাত বাড়িতে নিতে এসেছেন, আচ্ছা নবীর কাছে কাটা হাত নিয়ে যদি যাই নবী কষ্ট পাবে কি? মেরেছে বলো ওই হাত দিয়ে, আর ইহুদি নিজের ভুল নিজেই বুঝতে পেরে বাম হাত দিয়ে নিজের হাত দিয়ে তলোয়ার ধরেই কেটেছে বলো তার হাত। ইহুদি নবীর সামনে গিয়েছে কাটা হাতটা নিয়ে, আল্লাহ নবী বললেন ক্ষমা হবে না, ক্ষমা হবে না, ও ভাই ইহুদি তুমি একই ক্ষতি করলে নিজে নিজে একই তুমি সর্বনাশ করলে, দাও আমি নবী মুহাম্মদ আমার হাতে কাটা হাতটা তুমি তুলে দাও। আল্লাহ নবী নিজের হাত মুবারকটা বাড়িয়ে ওই কাটা হাতটা হাতে নিয়ে ইহুদির কাটা জায়গায় ধরে ইহুদির কাটা জায়গায় বসে আল্লাহ নবী বলেছিলেন, আমি নবী মুহাম্মদ, আল্লাহ নবী মুহাম্মদ বলছি তুই তুই তোর জায়গায় বসে কাটা হাত তুই জোড়া লাগিয়ে দা। বলার সাথে সাথে ইহুদির কাটা হাত আল্লাহ জোড়া লাগিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন ক্ষমা আমি করে দিয়েছি ভাই, চলে যেতে পারো, তোমার আল্লাহর রাস্তে আমি ক্ষমা করে দিয়েছি ভাই। ইহুদি বললেন না না, যে কাটা হাত আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন এই খালি হাত নিয়ে আমি ইহুদি আমি বাড়ি ফিরে যাব না, এই দুটো খালি হাতে আমার এমন একটা অমূল্য সম্পদ আপনি তুলে দিন যাতে করে আল্লাহ জাহান্নাম থেকে আমি বাঁচতে পারি। আল্লাহ নবী দেরি না করে সাথে সাথে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছিলেন। জোরে হবে না, আর একটু জোরে হবে না, তাহলে নবীর কষ্ট বুঝেছেন গাছ, নবীর কষ্ট বুঝেছেন চিল, নবীর কষ্ট বুঝেছেন সাপ,
সৃষ্টির সেরা আমরা মানুষ নবীকে সত্যিকারের যদি ভালোবাসতাম এখনো পর্যন্ত শেষ দোয়ার জন্য আমরা আসতাম আখিরি দোয়ার একটা মূল্য রয়েছে এই মনে করে অন্তত শেষ দোয়ার পূর্বে আমরা আসতাম মজলিসে অনুরোধ রাখছি ভোরের প্রাককালে গিয়েছেন যারা চলে আল্লাহর রাস্তায় এসে আখিরি দোয়া এবারে বসে যাবেন নূরে মুজাসসাম রাসূল আকরাম ও গো জান্নাতে গুলফাম আজ ভোরে হাবিবে রহমান ইমামে সুবহান আসছে আমিনার ঘরে আসছে আমিনার ঘরে ও গো ডান হাতে তার কাবা শরীফ বাম হাতে তার মদিনা বুকে তাহার কোরআন শরীফ মুখে তৌহিদ কালেমা মুখে তৌহিদ কালেমা নূরে মুজাসসাম রাসূল আকরাম ও গো জান্নাতে গুলফাম আজ ভোরে হাবিবে রহমান ইমামে সুবহান আসছে আমিনার ঘরে আসছে আমিনার ঘরে জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ বলুন আর একটু জোরে বলুন আচ্ছা নবীর পিরিয়ডে যদি জন্ম হতো তকদির কত চওড়া হতো আগে বলো ভাষা নেই বোঝানোর কথা ঠিক কি না বলবো কি করে ও কি তকদির হতো আমাদের রসুল পাক দেখিলে কেমন হতো দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আর একটু জোরে বল আর একটু জোরে বল আষ্ট ভেসে হজরতে বেলালের মধুর জাগান জোরে বলবে জোরে বলবে রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নারী তুকবে নারী তুকবে দিনে কত আলোচনায় থাকতাম আমি কারমর উসমান আলীর সঙ্গে কেমন হতো আবু বকরমর উসমান আলীর সঙ্গে কেমন হতো দুনায়নে
কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম